না আসলে আমরা তো আমাদের কাছে তো মনে আমরা তো জানি সে অসুস্থ, এখন একটা অসুস্থ মানুষ, তারপরও মাঝে মাঝে হঠাৎ করে উনি যে কথাগুলি বলেন সেগুলি আমরা আসলে তদন্ত করছি, আমরা তারা খুঁজছি, আমরা খুঁজছি তাকে, কারণ তার বিরুদ্ধে অনেকগুলি মামলা আছে, আমরা তাকে খুঁজছি এবং আমরা শীঘ্রই তাকে গ্রেপ্তার করব। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মানুষ নির্বাচনে আমি যে যখন তারা নির্বাচনের দিকে ব্যস্ত হয়ে পড়েছেন তখন তারা বিকল্প ব্যবস্থা হিসেবে যেটা করলেন, এখন আপনারা লক্ষ্য করেছেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে নির্বাচন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, আপনারা ট্যাক্স দিবেন না, কর পরিশোধ করবেন না এবং নির্বাচন কেন্দ্রে যাবেন না, বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে, যেটা আমি মনে করি সংবিধান বিরোধী। কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেখানে তারা তফসিল ঘোষণা করেছেন